নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছ নতুন কোণে আমার বান্ধবী, ওর বিয়েতে এসেছি। তো আমরা আসতে একটু লেট করে দিয়েছি, সকাল সকাল বেরিয়েছিলাম কিন্তু ট্রেন ফেল হয়ে গেল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমরা তিনজন এসেছি আর দুজন ওরা বিকেলে আসবে। এখনো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়নি, হবে। এই যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই বান্ধবীটার বাড়ি হচ্ছে রায়দিঘি, তো আমরা থাকি বেহালাতে, ওখান থেকে আসতে তাই দেরি হয়ে গেল। ওদেরকে বলেছিল বিয়ের আগের দিন আসতে, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। তো আমরা আসতেই ওর খুব মন খারাপ, তো যে কোনো মেয়ের স্বাভাবিক মন খারাপ হওয়ারই কথা, কারণ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, সময় সব মেয়েদেরই মনটা একটু খারাপ হয়। তো আমরা আসতেই ও একটু কান্নাকাটি করছিল, আমরা বললাম একদম কান্নাকাটি করিস না। গায়ে হলুদে অনুষ্ঠানটা শেষ হলেই মেকআপ করতে বসবে, কারণ মেকআপ করাবে। ওই দিদি চলে এসছে আর অনেক বেলাও হয়ে গেছে, মেকআপ করতে তো টাইম লাগবে, তাই দিদিও হুড়োহুড়ি করছে, তাড়াতাড়ি নাও। এই যে দেখো পুচকিটা, ওটা হচ্ছে সুপর্ণার দাদার মেয়ে। এই যে এখন দেখছ আঁচল টেনে কি করছে, ওটা হচ্ছে খেলা। আমাদের তো এরকম খেলা নেই, তাই আমি জানি না, ওদের এটা কড়ি খেলা বলে, তো ওটা ওই রকম খেলছে। ভাঁড়ের মধ্যে চাল দিচ্ছে, ধান দিচ্ছে, তারপরে কলা, এইসব দিয়ে ওটা কি একটা খেলা, তো ওরা সেই খেলাটা খেলছে। ওটা হয়ে গেলে মেকআপ করতে বসবে। খেলা শেষ, এবার মেকআপ করতে বসে গেছে, আর দিদির সাথে আমরাও একটু হেল্পার করছি, এদিকে ভিডিও বানাচ্ছি। আসলে গান বাজছে তো, তাই আমরা বাইরের আওয়াজটা দিতে পারিনি। আর এখন বাজে 4টে, দিদি তো খুব হুড়োহুড়ি করছে, ওর বিয়ে 6টায়, গোধূলি লগ্নে, তো তাই চলে আসবে 5টার মধ্যে, 1 ঘন্টা হাতে, তার মধ্যেই রেডি হতে হবে। রেডি হতে হতে চলুন আমরাও রেডি হয়ে নিই। এই যে আমরাও শুরু করে দিয়েছি রেডি হওয়া, পুরো দোকান বিছিয়ে দিয়েছি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। এই যে মহারানী রেডি হচ্ছে, এখানে একবার ওখানে একবার এখানে রেডি করছে, এই দেখুন না। চলুন বাকিটা রেডি হওয়ার পরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। বর এসে গেছে, চলুন আপনাদেরকে বরকে দেখাই। ওই যে বরের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে দাদু দাঁড়িয়ে আছে। যে কাকিমণি বরণ করছে, বরের বাড়ি কাছাকাছি, খুব বেশি দূরে নয়, মানে সুপর্ণার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি। Thank you.
চলুন, বর তো এসে গেছে, এবার কনেকে দেখাই। এই যে আমাদের কনে ফুল রেডি, তার সাথে আমরাও ফটো নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্টে সবাই জানাবেন, করে কনেকে কিরকম লাগছে কনের লুকে জানাবেন। এই যে ফটোগ্রাফাররা বলছে ভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, ওরা যেরম ভাবে বলছে সেভাবে দাঁড়িয়ে আমরা ফটো নিচ্ছি। আমাদের সাথে যে দেখছো ওটা হচ্ছে সুপর্ণার বৌদি। ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, চলুন বরের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। এই যে বর, ও হাই বলছে, ও লজ্জা পাচ্ছে তাই মুখটা সরিয়ে নিল। এই যে রানী ভিক্টোরিয়া, ওকে তো সবাই চেনো, আমার আগের ব্লগেও ওকে সবাই দেখেছো, যে গান গিয়ে নিজেই শুনে হাসছে। এখানে বৌদি, পিসি, দিদা সবাই মিলে কুলো সাজাচ্ছে। এই যে কুলো সাজানো হয়ে গেছে, বরকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বৌদি পিসিমণিরা সবাই মিলে ঘুরছে। এই যে হাতে একটা করে বাতি নিয়ে ঘুরতে ঘুরতে একবার করে ধাক্কা দেবে এক একজন, বর যদি পড়ে যায় তার জন্য ওর বন্ধুরা সবাই ধরে রেখেছে। আর এইদিকে বিয়ের আয়োজন হচ্ছে, আলপনাটা খুব সুন্দর রেখেছি। এই যে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের বউ আর মোটু পাতলু চারজন এসে গেছে। পুরোটা ঘুরে দেখাই আপনাদেরকে, সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই যে দেখছো, উনি হলো সুপর্ণার বাবা। কাকু খুব মিশুকি, সারাদিনটা কাকু সবাইকে হাসাচ্ছে, ওদেরকে বলছে তোরা এখনো কফি খাসনি। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, তিন জায়গায় ডেকোরেশন করেছে, জায়গায় বিয়ে, এক
জায়গায় কফি ফুচকা এর জন্য, জায়গায় খাওয়া দাওয়ার জন্য। খাওয়া ডেকোরেশনটা ওটা লাস্টে দেখাচ্ছি, যে এখানে সবাই ফুচকা কফি খাওয়ার জন্য সব ব্যস্ত, আর এদিকে মোটু পাতলু নাচছে, হয়তো ওদেরকেই নিয়ে ব্যস্ত আছে, কারণ বাচ্চা কাচ্চা তো ওদেরকে দেখে খুব খুশি হয়ে গেছে। এই যে উনি সুপর্ণার পিসি, ছোট পিসি। এই যে আমরা দাঁড়িয়ে গেছি ফুচকা খাবো বলে। আমার এতটাও ফুচকা পছন্দ নয়, ওই এক পিস দু পিস ঠিকই আছে। উদ্যান হয়ে গেছে, বিয়ে কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে, বিয়েতে আমরা খুব আনন্দ করলাম এবং মজাও করলাম। ভিডিওটি এখানেই শেষ করছি, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা সাথে থাকুন, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা না হয়। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।